ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ টিপস। আমরা যখন বাজার থেকে শিমের বিচি নিয়ে আসি, তখন হয়তো আমাদেরকে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপর শিমের বিচি ছিলকা ছাড়াতে হয়। বাট আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা টিপস, সেটা মাত্র আধা ঘন্টা ভিজিয়ে রাখলে আপনারা খুব সহজে শিমের ছিলকা ছড়াতে পারবেন। তো যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেল একবার ঘুরে আসার সবাইকে অনুরোধ রইল। আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা তার সাথে সাথে দেখতে পারবেন। তো চলুন গাইস, দেখিয়ে দিচ্ছি এত সহজ নিয়মটা। প্রথমে আমি একটা বড় বাটিতে 1 কেজির মতো শিমের বিচি নিয়েছি। 1 কেজি শিমের বিচিতে আমি 1 কেজি পানি অ্যাড করব। তারপর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এটা না দিলেই নয়, আর এই লবণের সাহায্যে কিন্তু শিমের বিচিটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন ভালো করে মিক্সড করে দেব, তারপর ঢেকে দেব প্রায় 30 মিনিটের মতো। চলে আসলাম 30 মিনিট পর। এখন দেখিয়ে দিব কীভাবে ছিলকা ছাড়াতে হয়। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমি জাস্ট একটা নখ দিয়ে শিমের এই সাদা অংশটা খুলে নিই, তারপর সহজে বের হয়ে যায় শিমের বিচিটা। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কতটা সহজে ছিলকা ছাড়ানো যাচ্ছে। যেখানে কিনা আপনি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলো, এত তাড়াতাড়ি ছিলকা ছাড়ানো সম্ভব হয় না। এখন আমি আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এক হাতের সাহায্যে কিন্তু ছিলকা ছাড়িয়ে নিচ্ছি, জাস্ট 2টা আঙুল দিয়ে এরকম স্লিপ কেটে প্রেস করতে হবে জোরে, তাহলেই ছিলকাটা ছুলে যাবে। আর এ জায়গায় দেখুন আমি 3টা বাটি নিয়েছি, এক জায়গায় শিমের ছিলকা রাখি, আর এক জায়গায় শিমের বেচি, আর একটা আস্ত শিমের বেচি। এভাবে করলে আপনারা তাড়াতাড়ি সময় হয়ে যায়, তাহলে উড়পাট লেগে যায় না। দেখুন আমি কত সহজে ছাড়িয়ে নিচ্ছি, অনেক বেশি নরম হয়ে যায় এভাবে লবণের সাহায্যে ভিজিয়ে রাখলে। আমি মনে করি এটা সবচেয়ে সহজ শিমের বেচি ছিলকা ছাড়ানোর টিপস। তো গাইস, কেমন লাগলো আমার এই টিপসটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।